চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস গ্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের পক্ষ থেকে বিজয় সম্মেলনের আয়োজন করা হলো শনিবার। এদিন সন্ধ্যায় বহরমপুরে জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে তৃণমূলের বিজয় সম্মেলনীতে উপস্থিত ছিলেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শাওনি সিংহ রায়, রানীনগরের বিধায়ক শমীক হোসেন, বেলডাঙ্গার বিধায়ক হাসানুজ্জামান, জেলা পরিষদের সহকারী সভাধিপতি সহ অন্যান্য নেতা নেতৃত্ব থেকে বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমাদের সম্মাননীয় সম্মাননীয় নেত্রী বাবুর এবং সেই সঙ্গে আমাদের চোখ শ্রদ্ধা। এরপরে আমরা জানাব আমাদের আরেকটি বর্গ এবং সেই সঙ্গে আমাদের বিধায়ক বিধায়িকা যারা উপস্থিত হয়েছে বিভিন্ন আমাদের কৃতজ্ঞতা এবং সেই সঙ্গে এক সংগঠনের নেতৃত্ব প্রত্যেকেই আমরা আমাদের এমনি 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত সমস্ত ব্লক এবং টাউনে বিজয় সম্মেলন হয়েছে। আজকে আমরা প্রতি বছরই জেলা ইফতার পার্টি এবং জেলার বিজয় সম্মেলন করি, তারই আজকে দিন আমরা ঠিক করেছি এবং সেই অনুযায়ী আজকে সমস্ত সবাইকে ডাকা পাঠিয়েছি। জেলা কতগুলি বিজয় সম্মেলনী হলো? আমাদের টোটাল 27টা বিজয় সম্মেলন হলো এবং সেই সঙ্গে সঙ্গে আগামীকাল কালী পুজো। আজকে রাত্রির বেলায় আমরা এই প্রোগ্রামের পরে কালী পুজোর যে আমাদের পাঠিয়েছি হয় তারও এরকম খুব কম। এবার বিধায়কদের ক্ষেত্রে কি হয়ে থাকে, বিধায়করা তো জনপ্রতিনিধি, জনগণ অনেকে আসে তাদের কাছে, সেটা তো মিটিং মিছিলে আসতে পারে না, সেই জন্য বিধায়ক করতেই পারে, এতে কোনো সমস্যা নেই। সবাই আসছে এখানে, এমপিরা তো এখন নেই আমাদের এখানে, তাই দা অসুস্থ তা বলেছে আমাকে, এমএলএরা এক এক করে ঢুকছে বেরিয়ে যাচ্ছে, কর্মাধ্যক্ষরা ঢুকছে বেরিয়ে যাচ্ছে, এটা একটা মিলন উৎসব, সবাইকে আহ্বান করা হয়েছে, আশা করি সবাই। এখনো রাতটা শেষ হয়নি, রাতটা শেষ হয়।